আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আপনারা আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্ড অফ ভিলেজ দেখতেছেন। আসলে আজকের এই ভিডিওটা হচ্ছে অনেক ভাই এবং বোন অনেকভাবে আমাকে রিকোয়েস্ট করে বলছে যে ভাই আপনারা আপনার ককটেলের খাবারের তালিকাটা দিবেন, কারণ হচ্ছে আপনি বছরে 5 বার ডিম বাচ্চা করানোর পরে আপনার পাখিগুলো এইভাবে সুস্থ থাকে কিসের জন্য, কি খায় ওরা আসলে? সো তাদের সবার রিকোয়েস্টের কারণে আজকে আমার এই সুন্দর ভিডিওটা নিয়ে এসেছি এবং ভিডিওটাতে আপনারা সুন্দরভাবে দেখবেন এ টু জেড, তাহলে ইনশাল্লাহ এখান থেকে অনেক কিছু জানতে পারবেন। আর আমি বছরে 5 বার কিভাবে আমার পাখিগুলোকে ব্রিড করাই এটার উপরে সুন্দর একটা ভিডিও তৈরি করছি, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারবেন, ডিসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব। এবং ককটলে খাঁচা এবং কলোনিতে কিভাবে পালন করতে হয় এগুলোর উপরেও কিন্তু দুটো ভিডিও আছে সুন্দর, সো ওই ভিডিওগুলো ওখানে লিঙ্ক দিয়ে দিব, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন। এবং আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন। এটা হলো সোলাবুট। আসলে সোলাবুট এমন কেউ নাই যে চিনে না। আর সোলাবুট খুব কার্যকর একটা খাবার, এটাকে অনেকে বলে হর্স পাওয়ার খাবার, মানে ঘোড়ার খাবার। আসলে ঘোড়ার খাবার না, সবার ক্ষেত্রে এই বুট খুব কার্যকর একটি খাবার। এবং আমি আমার পাখিকে সাধারণত প্রতিদিন সকালবেলা একবার করে খাবার দিয়ে থাকি এই খাবারটা। এর পাশাপাশি আর দেখেন এই খাবারটার জন্য এরা কী পরিমাণ ওয়েট করে থাকে। আসলে সকালবেলা এটা দিয়ে এদের নাস্তা শুরু হয়। আর যখন আমার সাধারণত বাচ্চা হয় পাখির, তো সেই ক্ষেত্রে আমি 2 বেলা বুট দিয়ে থাকি। আর তখন 2 বেলা বুট দেওয়ার কারণ হচ্ছে বুট সাধারণত অনেক সফট ফুড খাবার এবং এটা অনেক পুষ্টিমান খাবার, যে আপনার যখন অল্পতেই বাচ্চাকে খুব ছোটো ছোটো করে খাওয়াতে পারে। এটা হলো সজনা পাতা। আসলে সজনা পাতা মাসে আমি একদিন দিয়ে থাকি এবং এই সজনা পাতা মাসে একদিনের জন্য এরা মনে হয় ওয়েট করে, এদের যেভাবে খাওয়া দাওয়া করে যেভাবে খায়। অনেকে আমাকে অবজেকশন করছে বা বলে যে ভাই আমার পাখি আসলে সজনা পাতা জাতনিমের পাতা এগুলোন খেতে চায় না, কিন্তু দেখেন আমার পাখিগুলোন কীভাবে খাচ্ছে, আপনারাই দেখেন। এই দেখেন যুদ্ধ করে খাচ্ছে একটা ডাল, এবং সজনা পাতায় কিন্তু প্রচুর পরিমাণে উপাদান আছে, ক্যালসিয়াম, আয়রন এবং জিঙ্ক, আরও অনেক উপাদান আছে যেটা আসলে আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু সজনা পাতা খুব কার্যকর একটি খাবার। সো আমি মনে করি আপনারা মাসে একটা দিন অবশ্যই এদেরকে সজনা পাতার খাওয়ার একটা তালিকায় রেখে দিবেন। এটা হচ্ছে জাতনিমের পাতা। আসলে জাতনিম আমার কাছে মনে হয় এটা একটা ঔষধি খাবার। হ্যাঁ, আসলে ঔষধি খাবার বলতে আপনারই যদি মাসে একবার করে এই জাতনিমের পাতা খাওয়াতে পারেন, আশা করি আপনার পাখির কোনো দিন কোনো রকমের কৃমির ঔষধ প্রয়োগ করতে হবে না। এটা এমন একটা কার্যকর ঔষধ, ঔষধি গাছেই বলা চলে। এবং দেখেন আমার পাখিগুলো কিন্তু কত সুন্দর করে খাচ্ছে, সবাই ভাগ করে পার্ট টু পার্ট নিয়ে খাচ্ছে। সো হয়তো প্রথমের দিকে আপনাদের পাখিগুলোকে দিলে এগুলো খেতে চাবে না, কিন্তু আস্তে আস্তে অভ্যাস যখন করে ফেলবেন, ও আচ্ছা আসলে কি মানুষ যেমন বলে না অভ্যাস মানুষের দাস, পাখিকে কিন্তু এই এমন হচ্ছে আপনি খাইতে যাচ্ছে না, ওকে আপনি একদিন খাবারটা স্টপ করে দিলেন, অন্য খাবারটা একটু বন্ধ রাখলেন, বুট দিলেন না সকালবেলা, তারপরে ওকে জাতনিম পাতা দিলেন, যখন ওরা খাওয়া শিখে যাবে তখন অটোমেটিকলি কিন্তু খাবে। আর এটা অবশ্যই আপনাকে খাওয়ানোর চেষ্টা করবেন, এতে করে আপনার পাখিগুলোন আলহামদুলিল্লাহ আমি বিশ্বাস যে এই জিনিসটা খাওয়ালে রোগ বালাই একেবারেই কমে যাবে আপনার এবিয়ার থেকে। এবং আরেকটা জিনিস দেখি আমি এদেরকে, যেটা সেটা হচ্ছে দেখেন এরা কিন্তু ডালগুলোন কিন্তু কামড়ায় খেতে খুব ভালোবাসে। আপনি শুধু পাতা দিবেন না, যেন ডালে ডালের অংশটুকু থাকে। হ্যাঁ, এটা এই যে দেখেন কামড় দিয়ে কত সুন্দর করে খাচ্ছে। এটা হচ্ছে কলমি শাক। কলমি শাক আমার সপ্তাহে 2 দিন থাকে, মাস্ট বি থাকে, এটা দিবই আমি। আর হয়তোবা সিজন চেঞ্জ হলে অনেক সময় আমি হচ্ছে অন্য শাক দিয়ে থাকি, কিন্তু যে শাকগুলো খেলে এরা হজম করতে পারবে এই টাইপের শাকগুলোই দিয়ে থাকি। শুধু শুধু আমরা যেটা খাই ওই শাক দিয়ে দিলে হবে না, কেউ লাউ শাক দেয়, লাল শাক দেয়, আসলে এরা যেটা খাইতে ভালোবাসে এবং এটা যেটা খেলে ওদের উপকার হবে এরকম দিবেন। আর কলমি শাকে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, আয়রন অনেক কিছু আছে, যার জন্য আমি কলমি শাকটা নিশ্চিন্তায় খাওয়াই। সো আপনারাও আপনাদের পাখিকে এটা নিশ্চিন্তায় খাওয়াতে পারেন। আচ্ছা, আমি যখন যে অবস্থায় যে সময় পাই আমি বটবটি দেই। বটবটি হচ্ছে উদ্ভিজ্জ প্রোটিন, আসলে এটার খুব একটা কার্যকর খাবার। এর পাশাপাশি আমার পাখিকে যেটা করি সিড মিক্স দিয়ে থাকি, এবং সিড মিক্স এটা প্রতিদিনেরই খাবার, এটা আপনারা সবসময় দিয়ে রাখবেন, ওরা ওদের ইচ্ছা মতন খেয়ে নেবে, এটার আসলে কোনো রুটিন নাই। কিন্তু সিড মিক্স কীভাবে তৈরি করতে হয় এটার ওপর আমি একটা সুন্দর রেশিও আপনাদেরকে বলে দিব। আমার হয়তোবা রেশিও দেখে অনেকের অনেক কিছু প্রশ্ন জাগতে পারে যে ভাই আপনার মধ্যে এত ফ্যাট টাইপের খাবার কিসের জন্য আপনারা দেন বা আপনি ইউজ করেন, কিন্তু আমার বিশ্বাস যে আমি যেভাবে রেশিওটা করার কারণেই কিন্তু আমার পাখিগুলো এত ভালো থাকে।
এখন আপনাদেরকে আমি রেশিও বানানোটা দেখাবো। তো প্রথমত আমি আমার যে রেশিওতে যেটা দিয়ে থাকি, মানে খাবারের সিড মিক্সের মধ্যে যে তালিকায় যেটা দিয়ে থাকি, ছোটো সূর্যমুখী, একদম ছোটো সূর্যমুখীর বীজ 2 কেজি দিয়ে থাকি। আসলে ককেটলকে আমি দেখছি বড় সূর্যমুখীর বীজ দিলে, যেটা স্টেপ সান বলে বা স্টেপ সূর্যমুখী বলে, ওইটা দিলে খেতে চায় না, ফেলায় দেয়, নষ্ট করে, আবার দামি খাবার। ওই জন্য আমি ওইটা দিই না এদেরকে। এদেরকে আমি সাধারণত যেটা দিই সূর্যমুখী, এই যে ছোটো সূর্যমুখীটা, আমি এদেরকে 2 কেজি দিয়ে থাকি। সো আপনাদেরকে আজকে যে রেশিওটা দেখাচ্ছি, আপনারা এইভাবে আপনাদের খাবারগুলো তৈরি করে নেবেন, আর যে নিজের ইচ্ছা মতন তৈরি করে নেবেন। এটা হচ্ছে চীনা। চীনা আসলে হচ্ছে আমাদের যেরকম ভাত, সব পাখির ক্ষেত্রে কিন্তু সব খাবারের মধ্যে চীনা দিতে হবে, হয় কম আর বেশি। সাধারণত আমি আমার ককেটল পাখিকে 2 কেজি চীনা দিয়ে থাকি, এবং এরাও চীনা খেতে খুবই ভালোবাসে। আর চীনার মধ্যে কিন্তু অনেক পুষ্টিকর খাবার, হ্যাঁ, আমাদের দেশি খাবারের মধ্যে চীনা, আর চীনা এমন একটা খাবার আপনি সব জায়গায়ই পাবেন, এই খাবারটা কিনতে পাবেন। সো আপনারা অবশ্যই আপনাদের রেশিওতে চীনা রাখবেন, অবশ্যই 2 কেজি দিবেন। তারপরে আমি যেটা করে থাকি, আমার পাখিগুলোকে কাউন দিই। আসলে অনেকে বলে, অনেকের জানা যে কাউন আসলে এত ছোট দানা খেতে পারে না। আসলে কাউন দেওয়ার কারণ হচ্ছে, কাউন আমি 1 কেজি দিই, কাউন হচ্ছে যখন আমার একদিনের বাচ্চা বা 2 দিনের বাচ্চা থাকে, তখন খুবই ছোট দানা চীনা আর কাউনটা খাওয়ায়, যখন বাচ্চাকে খাওয়ায়, এতে করে বাচ্চা হজম করে সুন্দর। সো নিশ্চিন্তে আপনারা কাউন দিবেন, এই যেন বাচ্চাগুলো খেয়ে সুন্দরভাবে হজম করতে পারে, আর ওদের বাবা মাও যেন নিয়ে যেয়ে খাওয়াতে পারে। এই জন্য কাউনটা অবশ্যই আপনারা লিস্টে রাখবেন। অনেকে ভাবে যে এত বড় পাখি এত ছোট দানা খাবে কিভাবে। তারপরে হচ্ছে আমার যেটা, যে সূর্যমুখীর পরে যে মেন খাবার আমার কাছে মনে হয় যে ধান। আসলে ধান হচ্ছে সব পাখিরই ফ্যাট কাটে থাকে, যেমন ওর হচ্ছে তেলক, মানে একদম যখন মানে শরীরে তেল জমে যায়, বা আপনি বলতে চাচ্ছেন যে এতগুলো আমি সূর্যমুখীর বীজ দিচ্ছি, আরও অনেক তেল টাইপের যে খাবারগুলো, এগুলো সিড মিক্সে দিয়ে থাকছে, কিন্তু তারপরও আমার আসলে পাখি ফ্যাট হয় না বা শরীরে তেল জমে না, তার কারণ একটাই, এই যে ধান। আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ এদেরকে ধান দিয়ে থাকি, যেমন এই রেশিওতে 2 কেজি দিছি, এর পাশাপাশিও কিন্তু এদেরকে আমি আলাদাভাবে ধান খাওয়াই থাকি একটা পটের মধ্যে, এরা এদের ইচ্ছা মতন ধানটা খেয়ে নেয়। এটা হচ্ছে কুসুমফুলের বীজ। কুসুমফুলের বীজ আমি এদের খাবারের লিস্টে 1 কেজি দিয়ে থাকি। এটাও কিন্তু খুব কার্যকর একটি খাবার, আপনার হচ্ছে বাচ্চা বলতে কি পাখির গঠন ঠিক রাখার জন্য এর ভূমিকা অনেক অনেক জরুরি একটি খাবার। সো আপনারা আপনাদের খাবার লিস্টে অবশ্যই 1 কেজি কুসুমফুল দেওয়ার চেষ্টা করবেন, এবং কুসুমফুলটা এভাবে দিয়ে দিবেন যেন 1 কেজিই থাকে। হ্যাঁ, এটা হচ্ছে জব। আসলে জব হচ্ছে, এটা বৈজ্ঞানিক এদের নাম হচ্ছে জব, এটা অনেক জায়গায় অনেক নামে চিনে, কিন্তু জব বললেই আপনারা পাবেন। এই জবটা দিবেন 500 গ্রাম। এটা অনেকে ভাবে যে গৌমার জব একরকম, কিন্তু গৌমার জব কিন্তু একরকম না, গম আলাদা জিনিস, জব আলাদা জিনিস। এটা হচ্ছে আমরা গম দিবেন আপনারা 500 গ্রাম, অর্থাৎ 1/2 কেজি। আর এইটা, এই দুইটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, আর আপনারা জবও দিবেন গমও দিবেন। সো অনেক জায়গায় হয়তো বা জব কিনতে নাও পাওয়া যেতে পারে, কারণ জবটা অ্যাভেলেবেল না, কিন্তু আপনারা চেষ্টা করবেন, যদি পারেন কিনে আপনাদের রেশিওতে দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে গুজি তিল। আসলে গুজি তিল এইটাও একটা তেল টাইপের খাবার, আর এটাও আমি পরিমাণে খুব কম দিই, বলতে 250 গ্রাম দিই এই রেশিওতে। আর আপনারাও দিবেন অবশ্যই গুজি তিলটা, খুব বলা চলে যে এটা আমাদের দেশি ক্যানারি, আমার কাছে মনে হয় যে এ খুব ইম্পর্টেন্ট কাজ করে থাকে। এটা হচ্ছে তিসি। আসলে তিসিও খুব কিন্তু ওই একই টাইপের খাবার, তেল টাইপের খাবার, এই তিসিও কিন্তু আপনারা 250 গ্রাম দিবেন। এর পাশাপাশি আপনারা যেটা করবেন, যে আমি বলছি যে গুজি তিল কিন্তু যে আমার কাছে ক্যানারির মতন হয়, সেই বলে কিন্তু আমি ক্যানারি দেওয়া স্টপ করিনি। আমি আমার খাবারের মধ্যে ক্যানারিও কিন্তু 250 গ্রাম, প্রায় 500 গ্রাম দিয়ে থাকি, এবং 500 গ্রাম দিয়ে থাকি, এবং এটা হচ্ছে আমার কাছে বিদেশি যত খাবার আছে তার মধ্যে বেস্ট অফ বেস্ট খাবার মনে হয় আমার সিড মিক্সের মধ্যে ক্যানারি। আসলে ক্যানারি যখন আপনি খাওয়াবেন, আপনার পাখির বাচ্চাগুলো এত হেলদি
হেলদি হবে এবং পাখিগুলো এটা খুবই খেতে ভালোবাসে। আসলে যেটা আপনাদেরকে আপনারা দিলে আপনারা বুঝতে পারবেন এগুলোর উপকার কী, এটা হচ্ছে মিলেট মিক্সড। আসলে এখানে চার পদের মিলেট আছে, চার পদের মিলেট আমি হাফ কেজি দিয়ে থাকি। চার পদের মিলেট আমাদের বাংলাদেশে পাওয়া যায়, লাল, কালো, ক্রিম এবং ইয়েলো। এই চারটা কালার খুব পাখি খেতে ভালোবাসে। আর আমি দেখছি যে এই খাবারটা দিলে খাবারটা অনেকটা কালারফুল হয়ে আসে, দেখতেও সুন্দর লাগে, তাহলে আমার বিশ্বাস ওদের খেতেও ভালো লাগে। এটা হচ্ছে হ্যামসিড। হ্যামসিড হচ্ছে আপনারা 200 গ্রাম দিবেন। এই হ্যামসিডটা কিন্তু আপনারা শীতে একটু বাড়াই দিবেন, আর গরমে এই যে মাপটা দিছি এই মাপটা দিলেই হবে। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন, আর খাবারগুলো যখন বানানো হয়ে যাবে তখন অবশ্যই আপনারা খাবারগুলো রোদে শুকায় নেবেন, কারণ বাজার থেকে কিনে নিয়ে এসে কখনো খাবার ডাইরেক্ট খাওয়াবেন না। আর এটা হচ্ছে আমার সফট ফুড, যেটা আমি সপ্তাহে একদিন থাকি দিয়ে থাকি। এই সফট ফুডটা খাওয়ার জন্য আমার পাখি পুরো এক সপ্তাহ অপেক্ষা করে যে আমি কবে পোলা মাংস খাবো, ব্যাপারটা এইরকম। দেখেন দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এবং আমি সফট ফুড কীভাবে বানাই এটার উপরে সুন্দর একটি ভিডিও তৈরি করছি, আপনারা ওই ভিডিওটা দেখতে পারবেন। আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা, আপনারা নিজ দায়িত্ব দেখে নেবেন। সো আপনারা এতক্ষণ থেকে আমার যে ভিডিওটা দেখলেন, যদি সত্যি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এর পাশাপাশি আপনাদের যদি কোনো কিছুর প্রশ্ন থাকে আমাকে ইনবক্স বা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, আমি সব কিছু দিয়ে হেল্প করার আপনাদের চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।